আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ট্রাভেল অ্যান্ড ট্যুর ইনফো চ্যানেলের আজকের এই ভিডিওতে। আজকে আপনাদের জন্য একটি খুশি সংবাদ নিয়ে এসেছি। আপনারা যারা বিমানে ভ্রমণ করতে ইচ্ছুক বা বর্তমান লকডাউনের সময়ে সড়কপথে যেতে সমস্যা হচ্ছে, তাদের জন্য একটি সুখবর। বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। করোনার উচ্চ সংক্রমণ পরিস্থিতির মধ্যে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে শুরুতেই বর্তমানে সবগুলো ফ্লাইট চালু থাকলেও ঢাকা কক্সবাজার রুটে বন্ধ থাকবে, সেটি আগামী মাসের প্রথম সপ্তাহে আরম্ভ হওয়ার কথা। তবে বর্তমানে ঢাকা থেকে অন্যান্য অভ্যন্তরীণ যতগুলো বিমানবন্দর আছে সবগুলো বিমানবন্দরে ফ্লাইট চলবে। অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, বরিশাল ও যশোরে আকাশপথে আপনি যেতে পারবেন। তাই আপনার এখন থেকে আর সড়কপথের বা নৌপথের কোনো ঝামেলা পথে হবে না, রাস্তায় বেশি ভাড়া গুনতে হবে না। আপনি বিমানের সঠিক ভাড়া দিয়ে আপনি আপনার গন্তব্যে চলে যেতে পারবেন। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তারা উল্লেখ করেছেন, চলমান লকডাউনের মধ্যে বিশেষ ব্যবস্থায় বুধবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হচ্ছে, অর্থাৎ অলরেডি চালু হয়ে গেছে। অপরদিকে চীনের সঙ্গে আন্তর্জাতিক শিডিউলের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে যথাযথ শর্ত ও কোয়ারেন্টাইন নীতিমালা মেনে এখন থেকে পাঁচ দেশের সঙ্গে ট্রানজিট হয়ে যাত্রীরা বিশ্বের যে কোনো দেশে আসা যাওয়া করতে পারবেন। অর্থাৎ বর্তমানে যে পাঁচটি দেশের সাথে ফ্লাইট চালু আছে, এই পাঁচটি দেশে ট্রানজিট হয়ে বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলাদেশে আসা যাওয়া করা যাবে। মঙ্গলবার সন্ধ্যায় এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। তিনি বলেন, সীমিত পরিসরে বুধবার থেকে আকাশপথে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হলেও কক্সবাজার রুট আপাতত বন্ধ থাকবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে কোন রুটে প্রতিদিন কয়টি ফ্লাইট কীভাবে চলাচল করবে এইসব নির্দেশনা দেওয়া থাকবে। তাহলে চলুন আমরা বাংলাদেশ বিমানের একটি প্রেস রিলিজ থেকে আমরা দেখতে পাই যে কত তারিখ থেকে এই ফ্লাইটটি চলবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে প্রেস রিলিজ, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 22 এপ্রিল 2020 তারিখ থেকে ঢাকা চট্টগ্রাম, ঢাকা ঢাকা সিলেট, ঢাকা ঢাকা বরিশাল, ঢাকা ঢাকা যশোর, ঢাকা ও ঢাকা সৈয়দপুর এই অভ্যন্তরীণ গন্তব্যসমূহে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, বরিশাল ও যশোর আকাশপথে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আপনি কিভাবে অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটটি ইস্যু করতে পারবেন? ঘরে বসেই, অর্থাৎ আপনার নিজের মোবাইল থেকে অথবা নিজের ল্যাপটপ থেকে কিভাবে আপনি আপনার নিজের ফ্লাইটটি ইস্যু করতে পারবেন, এই সংক্রান্ত একটি ভিডিও চ্যানেলে দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে নিজেই আপনার বিমানের টিকিটটি আপনি নিজেই ইস্যু করতে পারবেন এবং টাকা পরিশোধ করতে পারবেন আপনার মোবাইল ওয়ালেট থেকে অথবা কার্ড থেকে। চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ইচ্ছে হলে দেখে নিতে পারেন। একটি বিষয় আপনাদের অবগত করি যে বিষয়টি হচ্ছে, আপনাদের যাদের পাসপোর্ট নাই তারাও অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচল করতে পারবেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ডের মাধ্যমে। অর্থাৎ যাদের পাসপোর্ট নাই তারা শুধুমাত্র এনআইডি কার্ড ব্যবহার করে আপনার অভ্যন্তরীণ যে কোনো ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনীত হওয়ায় 14 এপ্রিল থেকে দেশে কঠোর লকডাউন ঘোষণা করা অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট চলাচল বন্ধ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে এখন থেকে আপনারা অবশ্যই সুবিধাটি গ্রহণ করতে পারবেন। যারা বিদেশে যেতে চান বা ঢাকা থেকে অন্য কোথাও যেতে চান বা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ঢাকাতে আসতে চান, আপনারা আপনাদের নিকটতম যে বিমানবন্দর আছে সেই বিমানবন্দর থেকে আপনারা ঢাকায় চলে আসতে পারবেন। অথবা ব্যবসায়িক কাজে ঢাকা থেকে অন্য যে কোনো জায়গায় যদি যেতে চান অথবা ভ্রমণের জন্য আপনারা যদি যেতে চান, তাহলে আপনারা এই অভ্যন্তরীণ ফ্লাইটটি কাজে লাগাতে পারেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যগুলো নিশ্চিত করা হয়েছে। বর্তমানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার
ও সিঙ্গাপুর রুটে বিশেষ ফ্লাইটের মাধ্যমে প্রবাসীরা যাওয়া আসা করতে পারছেন। 12টি এয়ারলাইন্স যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স, ওমান এয়ার, সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ইতিহাদ, এয়ার আরাবিয়া, এয়ার আরাবিয়া দুবাই, ফ্লাই দুবাই এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স 5টি দেশে আসা যাওয়া করছে। অর্থাৎ বর্তমান নিয়ম অনুসারে এই 5টি দেশ ট্রানজিট হিসাবে ব্যবহার করে আপনি বিশ্বের যে কোনো দেশে যেতে পারবেন অথবা বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলাদেশে আসতে পারবেন। এই তথ্যগুলো নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই সংক্রান্ত একটি ভিডিও থাকছে পরবর্তীতে, বাংলাদেশের থেকে যে কোনো দেশে যাওয়া আসার জন্য কীভাবে যাবেন, কী মাধ্যমে যাবেন, এই সংক্রান্ত একটি ভিডিও থাকছে আমাদের পরবর্তীতে। তো আশা করি আপনারা এই সংক্রান্ত ভিডিওগুলো দেখে উপকৃত হবেন, আপনাদের ভ্রমণ আরও নিরাপদ হবে, আরও সুবিধাজনক হবে। আর আমার এই চ্যানেলের উদ্দেশ্যই আপনাদের ভ্রমণটি আরও নিরাপদ এবং সুশৃঙ্খল করে আপনাদের সার্বিক সহযোগিতা করা। এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনাদের প্রশ্নগুলো কমেন্ট বক্সে লিখে জানান, আমি আপনাদের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব, প্রয়োজনে নতুন একটি ভিডিও করে দেব। ভালো থাকুন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, আমাদের সাথেই থাকুন। আপনাদের মতামত কামনা করছি, আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।